আচ্ছা, এটা কিভাবে মানে আপনারা কারা করলেন, কেন করলেন? এটা আমরা আগে থেকেই পরম্পরাগত, এখন মোটামুটি 110 বছর চলে এই পূজা। আমরা গঙ্গা পূজা, এখানে আমরা পিতৃপুরুষ হইতেই এটা আমরা গঙ্গা বছরে একবার আমরা পূজা হিসেবে এই চৈত্র মাসে মঙ্গল এবং শনিবার দিন ধার্য করে আমরা দশমী এবং অমাবস্যা এই তিথি বাদে আমরা এই পূজা পরম্পরাগতভাবে করি। যে সবাই মিলে এখানে আমরা প্রসাদ ভোগ দিয়ে থাকি এবং এটা পূজা আমরা মিলেমিশে এখানে আমরা গ্রাম অন্তত এই পুরাতা এরিয়া গ্রাম আগে ছিল 37টা চৌধুরী গ্রাম লয়ে গঠিত ছিল, এখন কিছু সংখ্যক কমছে, তাই বলে আমরা এই পূজা করতে করতে এখন 110 বছর অবধি রানিং চলে। এটা আমরা পরম্পরাগত, এখান থেকে আমরা অনেক কিছু আমাদের প্রার্থনা বন্দনা আরাধনা এইভাবেই আমরা ভক্তবৃন্দ এবং আমরা সহকর্মী সবাইকে নিয়ে এখানে আমরা বিধিবিধান মোতাবেক আমরা ঐতিহ্যবাহী পূজা করে 110 বছর অতিবাহিত হই। কল্যাণপুর ময়ালের অন্তর্গত এখন কয়টা গ্রাম অংশ নেয় এই পূজাতে? এই পূজা এখন এখন 29টা লইয়ে গঠিত, এখানে ম্যাক্সিমাম এই 700 থেকে 750 পরিবার স্থিত এবং লোকসংখ্যা প্রায় 12 থেকে 17 হাজার অবধি এখানে আসে এবং বহু সংখ্যা এখানে আসিতে পারি নাই, কারণ গ্রাম বলতে সবাই আসতে পারে না, গ্রামে কতিপয় কোনোখানে একজন দুইজন পাঁচজন দুজন এইভাবেই আমরা এখানে এসে মিলিত হয়ে পূজা সবাই অংশগ্রহণ করে পূজা করে থাকি এবং ভবিষ্যতেও থাকি। আপনার পরিচয়টা? আমার পরিচয় এখানে কল্যাণপুর মহলের সর্দার হিসেবে পরিচিত এবং আমার সঙ্গী সর্দার হচ্ছে সূর্য সিংহ সর্দার এবং এই রাধামানিক জমাতিয়া, গ্রাম হয়েছে তুই থাম্পুই দক্ষিণ গোপনগর। ঠিক আছে।